হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো সুস্থ আছেন। আজকে সকাল সকালেই ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকালেই আমি ব্লগ ভিডিওটা স্টার্ট করে নিলাম। সকালেই দেখতে পাচ্ছেন আমার বাসরের মেয়ে উঠানটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর এই উঠানটা কিন্তু অনেক বড় একটা উঠান। আমি অল্প একটু পরিমাণ দেখিয়েছি আপনাদের, সময় সুযোগ বুঝে আমি সম্পূর্ণ উঠানটা দেখাবো। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমার যা হাঁড়ি পাতিল ধুয়ে নিচ্ছে। সকাল সকাল বাসি কাজগুলো করে নিলে সবচেয়ে ভালো হয়, আর গ্রামের মানুষেরা কিন্তু সকাল সকালই সব কাজ করে ফেলে, তারপরে হচ্ছে ওরা রান্নাবান্নার কাজে হাত দেয়। আগে যত বাসি কাজ আছে সবগুলো করে তারপরে পরিষ্কার হয়ে তারপরে ওনারা হচ্ছে রান্না শুরু করেন। তো উনি একে একে দেখতে পাচ্ছেন প্লেটগুলোকে ঘষা মাজা করে তারপরে এগুলোকে ধুয়ে ফেলছে। সকাল সকাল উঠে হাঁড়ি পাতিল ধুয়ে পরিষ্কার করে নিলে মনটাও ভালো থাকে, কাজের ঝুঁকিটা অনেকটা কমে যায়। তো ওনার সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সকালে নাস্তার জন্য নারকেল পিঠা তৈরি করা হবে, আর হচ্ছে চাউলের রুটি, গরুর মাংস, খাসির মাংস। তো নারকেল পিঠা তৈরি করার জন্য প্রথমে নারকেল দিয়ে পরিমাণ অনুযায়ী চিনি, হালকা একটু লবণ দিয়ে চুলার উপরে একটু জাল করে নিচ্ছে, যাতে নারকেলের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখানে আমার শাশুড়ি মা আগে থেকে রুটি তৈরি করে নিয়েছে, চাউলের রুটি। সবাই চাউলের রুটি কীভাবে তৈরি করতে হয় সেটা জানেন, তাই আর আমি চাউলের রুটিটা দেখাইনি। তো উনি প্রথমে নারকেলের পোরটাকে মাঝখানে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ওই পাশ থেকে এক বাস মানে হচ্ছে রুটি এনে তারপরে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা ডিজাইন করে নিল। আর যিনি যেটা দিয়ে উনি কাটছে এটা কিন্তু একটা বাঁশের চিলটা বা খুঁচি যেটাই বলেন, আমি ওই সম্পর্কে কিছু বলতে পারবো না এটাকে কি বলা হয়। তো বাঁশের শাল হবে সম্ভবত। তারপর উনি একে একে সবগুলোই পিঠা তৈরি করে নেবে, আর উনি খুবই দূরত্ব সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করতে পারে, দেখতেও খুবই ভালো লাগে। আর এই পিঠাগুলো তৈরি করার পরে খুবই সফট নরম থাকে, এটা বেশি বাজার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি চুলার মধ্যে এক মিনিটের মতো দিবেন, তারপরে নামিয়ে নিলেই হবে, খুবই সফট নরম তুলতুলে থাকবে, আর একটুও তেল থাকবে না, খুবই মজা হয়ে থাকে এই পিঠাগুলো। তবে চিনিটা কিন্তু এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ যে যেরকম চিনি খেতে পছন্দ করে সেরকম চিনি তৈরি করে খাবেন চিনি দিয়ে। তো আমার কথা বলতে বলতে যদি আপনাদের মনে হয় আমি কোনো অংশ ভুল করে গেছি বা ভুল হয়েছে, আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন, কারণ আপনাদের মতামত আর আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। উনি আরেকটি ডিজাইনের পিঠা তৈরি করবে, এটাও আপনারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। প্রথমে উনি একটা রুটি বেলে নেওয়ার পর রুটিটাকে মাঝ বরাবর দুই ভাগে কেটে নিয়েছে একটা বাঁশের চিলটা দিয়ে, তারপরে নারকেলের পুর থেকে উনি আবারও পুর দিয়ে নিয়েছে। এখানে কিন্তু দুইবার নারকেলের পুর তৈরি করা হয়েছিল, প্রথমেরটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, সেকেন্ড টাইম যেটা করেছিল সেটা দেখিয়েছি, মানে কীভাবে নারকেলের পুর তৈরি করতে হয়। অনেকেই আছে কাঁচা তৈরি করে খেয়ে থাকেন, তবে কাঁচা খেলে একটু কাঁচা কাঁচা ফ্লেভার আসে, আর একটু ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তারপরে উনি এভাবে নারকেলের পুরটাকে বড়ে তারপরে হাত দিয়ে ডিজাইনটা করে নিয়ে বাঁশের কঞ্চি দিয়ে এটাকে কেটে সুন্দর করে সমান করে পিঠা তৈরি করে নিল। যারা একদমই কোনো ভেজাল করতে চান না তারা কিন্তু এভাবে চাউলের রুটি দিয়ে সুন্দর সফট পিঠা তৈরি করতে পারবেন, আর এটা খুবই অল্প সময়ে আপনারা ফ্রাই করে খেয়ে নিতে পারবেন। হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে আপনারা তাদেরকে নাস্তা কী দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম অতি দূরত্ব হাত দিয়ে তৈরি করা যায়, চাউলের নাস্তা বা চাউলের পিঠা বলতে পারেন, এভাবে তৈরি করে খেতে পারেন, খুবই সফট নরম তুলতুলে হয়ে থাকে। এই তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, এভাবে কেটে নিলেই হয়ে গেল।
এখন এই পিঠাগুলোকে তেলে ফ্রাই করা হবে। আপনারা চাইলে কিন্তু যাদের গ্যাস্ট্রিক আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাইপিনের মধ্যে এটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। মানে আপনারা তেলে যদি ফ্রাই না করতে চান, আপনারা যেইভাবে রুটি তাইয়ের মধ্যে ছেঁকে নেন সেইভাবে কিন্তু এই যে নারকেলের যে নাস্তাটা তৈরি করা হয়েছে এটাকে এভাবে ছেঁকে নিলেই হয়ে যাবে যারা খেতে চান। তো এই দিকে কিন্তু নাস্তা বাজার শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক মানুষই আছে, এখানে নাস্তা কাজে একজনে নিয়ে এসে দিচ্ছে, একজনে ভাজছে, একজনে ভিডিও করছে, একজনে তৈরি মানে এই পিঠাটা তৈরি করে দিচ্ছে। আচ্ছা, দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে। এই তো পিঠাগুলো তৈরি করা হয়ে গেল। আর এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, তবে এটা আমি বলেছি খুবই সফটভাবে তৈরি করার জন্য। তো একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করা যাক, আশা করি দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। এদিকে কিন্তু বাজার থেকে বাজার করা হয়ে গেছে, তো বাসায় নিয়ে এসেছে। এখন দেখা যাক কি নিয়ে এসেছে, সারপ্রাইজ, অপেক্ষা করুন, দেখাচ্ছি আমি কি বাজার নিয়ে এসেছে। তো প্রথমেই ব্যাগটাকে খুলে নেওয়া হচ্ছে যে বাজার কি নিয়ে এসেছে সেটা দেখার জন্য। আপনারা খুবই এক্সাইটেড, তাই তো আমিও এক্সাইটেড। এই তো চাঁদপুরের ইলিশ মাছ, আর সবাই জানেন চাঁদপুরের ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ মজা। আর এই ইলিশ মাছে কিন্তু প্রত্যেকটা ইলিশ মাছে ডিম হয়েছিল, আর এটা যখন রান্না করা হয়েছিল ফ্লেভারে চারদিক ভরে গিয়েছিল। আমার শাশুড়ি মা কিন্তু এই ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে, আমি যখন বলছিলাম সে অনেক হাসছিল। আর এখানে চিংড়ি মাছও নিয়ে আসা হয়েছে। তো ভাবি আর কি এই মাছগুলোকে একটা বালতির মধ্যে রেখে দিবে, আর ভাবি এখন একটু ব্যস্ত আছে এই জন্য ওইগুলোকে বালতিতে রেখে দিয়ে পরে পুলি করে নেবে। ইলিশ মাছগুলো প্রথমে একটা মাছকে মানে পুলি করে ডাবল পুলি করে ডিপ ফ্রিজে রেখে দিবে চিংড়ি মাছগুলোকেও। আর আজকে অনেক কিছু রান্না করা হবে। আর এইদিকে হচ্ছে দেখেন আম নিয়ে আসা হয়েছে, লটকন আর হচ্ছে জাম। আমার লটকন আর জাম খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে মুরগি রান্না করা হবে, দেশি মুরগি। তো মাছ ছিল যে কোনটা কীরকম ওজন হয়েছে, যেটা ওজন সেটাই রান্না করবে। আর সবাই জানেন মোবাইল পাইলে আর কারো কিছু লাগে না, এদিকে একজন মোবাইল নিয়ে খুবই ব্যস্ত। আর এদিকে হচ্ছে ভাবি এই মাছটাকে পরিষ্কার করে নিচ্ছে, এখন রান্না করে নেবে রান্না করার জন্য। তো আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিন্তু আমি কিছু কিছু জায়গায় স্কিপ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই তো ইলিশ মাছটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে কেটে নেওয়ার পালা। তো মাছটা যখন কাটছিল পাশে একটা বিড়াল বসেছিল, ও ডাকাডাকি করছিল। আর সবাই জানেন চাঁদপুরের ইলিশ মাছের অনেক ফ্লেভার, মাছটার মধ্যে কিন্তু ডিমও হয়েছে। আপনারা চাইলে কিন্তু যারা মাছ খেতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন। অনেকে আছেন ইলিশ মাছ খান না তবে ডিম খেতে পছন্দ করেন, ডিমগুলো এক্সট্রাভাবে বিক্রি করা হয়। আর এটা কিন্তু খুবই একটা তাজা মাছ, এই নদী থেকে তুলে নিয়ে আসার পরেই আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আর এরকম তাজা তাজা মাছ খেতে অনেক ভালো লাগে। আর এই মাছটাতে কিন্তু অনেক তেল হয়েছিল, তবে ইলিশ মাছ সবসময় হালকা মশলাতে রান্না করলে খেতে ভালো লাগে, সবচেয়ে ভালো লাগে যদি একটু ভুনা করা হয়। আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো অনেক কিছুই রান্না করা হবে আজকে। তো বিড়ালটা এরকম চিল্লাচ্ছিল বলে আমি ভাবিকে বলছিলাম যে ভাবি ইলিশ মাছের একটু লেজ বা ইয়া দাও, ও খেয়ে নেবে। তো ওকে দেওয়ার সাথে সাথেই কিন্তু ও খেয়ে নিচ্ছিল, ওর কাছে তো ভীষণই ভালো লেগেছিল। আর যখন এই মাছটা কাটছিল এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগছিল।
যারা চাঁদপুরে ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন, আলাদা এক্সট্রাভাবে ডিমও বিক্রি করা হয়, আবার ইলিশ মাছও পেয়ে যাবেন। আর যখন ইলিশ মাছের কাঠাগুলো দিচ্ছিল এই বিড়ালটা কিন্তু খুবই মজা করে খাচ্ছিল। আর এদিকে হচ্ছে আজকে রান্না করা হবে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা, তারপর ঢেঁড়স ভাজি, কলমি শাক, আর পরে হচ্ছে ডাল রান্না করা হবে, দেশি মুরগি রান্না করা হবে, আর পরে হচ্ছে আপনার ইলিশ মাছ ভুনা করা হবে, অনেক কিছু রান্না করা হবে, আর সাদা ভাত। তো একজনে এখানে একজন কেটে কেটে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি খুবই দূরত্ব হয়ে যায় কাজগুলো। আর ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই তো ইলিশ মাছ রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মধ্যে। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।